আচ্ছা, আমি পুলিশের এএসআই, আমি পিবিআই পুলিশ হেডকোয়ার্টার থেকে পেশনে পুলিশ হসপিটাল ব্লাড ব্যাংকে কর্মরত আছি। মানুষের সেবা খুব সুন্দরভাবে, মানুষের রক্তের প্রয়োজন মনে করতেছি, মানে পুলিশ ব্লাড ব্যাংকে আমি কাজ করব আমার একটা মনের ইচ্ছা। এইভাবে আমি পুলিশ ব্লাড ব্যাংকে এসে মানুষের, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর মানে রক্তের প্রয়োজন। মানুষ বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, কিডনি রোগ, থ্যালাসেমিয়া রোগ, মানে প্রতিনিয়ত এরকম চলছে রক্ত শূন্যতা। আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্পিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করে তাদের রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করছি। আপনারা এই রক্ত কর্মসূচি যে স্বেচ্ছায় নিচ্ছেন, এটা আপনারা কোথায় কোথায় মানে প্রচার করতেছেন বা কোথায় দিচ্ছেন এগুলো? এগুলো আমাদের কাছে মূলত আসে, আমরা আমাদের পুলিশ হসপিটাল ব্লাড ব্যাংকের দোতলায় আমাদের একটা ব্লাড ব্যাংক আছে। তো 2010 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা আমাদের মাননীয় আইজিপি স্যার, প্রাক্তন আইজিপি স্যার, সাবেক আইজিপি স্যার, যে হলো শহীদুল একেএম শহীদুল হক স্যার এবং হাবিবুর রহমান স্যার। মূলত হাবিবুর রহমান স্যারের উদ্যোগেই আমাদের এই পুলিশ ব্লাড ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। হাবিবুর রহমান স্যারের অনেক দিনের স্বপ্ন এবং তার তত্ত্বাবধানেই সেই মূলত এটার প্রতিষ্ঠাতা, এবং সেই মূলত উদ্যোগ নিয়ে এটা তৈরি করেছে। মানুষকে কীভাবে রক্তের প্রয়োজন মেটানো যায়, সে তার স্বপ্নে আমরা কাজ করে যাচ্ছি। তো এ পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলায়, বই মেলা বা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্ত সংগ্রহ করে তাদেরকে আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করছি। আপনারা পুলিশ হয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যে পালন করে আসছেন এতদিন যাবৎ, আপনি জনগণের উদ্দেশ্যে এবং বাণিজ্য মেলায় যে আপনার স্টল নিয়েছে, সারা বিশ্বের যে জনগণ তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই যে মানুষ মানুষের জন্য, তাই মানে একজনের বিপদে আমরা আরেকজন এগিয়ে আসব। এটা সবাই উচিত যে প্রতি একটা সুস্থ মানুষের প্রতি 4 মাস পর পর ব্লাড ডোনেশন করলে তার কোনোই ক্ষতি হয় না, তার সে উপকারের বিনিময়ে মানে মানুষের একটা মানুষের জীবন বাঁচাতে পারছে। আমরা এ লক্ষ্যেই কাজ করছি যে মূলত রক্তের অভাব বোধ করতেছে, এটা আমরা কোনোভাবেই মানে ইয়ে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে কোনোভাবেই রক্তের অভাবে মারা না যাক, আমরা সেই লক্ষ্যেই কাজ করতে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ কথা বললাম এএসআই এক ভাইয়ের সাথে, উনি হলো পুলিশ কর্মকর্তা। ঢাকা মেট্রোটন পুলিশের উদ্যোগে রক্ত মোড়া বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি থেকে উনি এই স্লোগান দিল যে আমরা মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে বিভিন্নভাবে সে ছায়ায় তার পাশে থাকতে পারে। তারা এখন যে বাণিজ্য মেলায়, এই বাণিজ্য মেলায় তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে এই স্লোগান দিচ্ছে যে সবাই যান মানুষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে একত্রিতভাবে বাস করতে পারে, এবং রক্তদানের যে কর্মসূচি এটা বিশ্বজুড়ে যান ছড়িয়ে পড়ুক, এবং একটা মানুষ যখন অসুস্থ হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা মৃত্যুশয্যায় যাবে তখন এই রক্তটা তার কাজে লাগুক। এই সেবামূলক কাজে পুলিশ বাহিনী সর্বতা সচেতন এবং সবাইকে আহ্বান জানাচ্ছে। চ্যানেল ওয়ার্ল্ড, সামি।